আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্লোর দিয়ে সিসিটিভি ক্যামেরা বা ইন্টারনেটের লাইন সংযোগ দিতে হয়। এখান থেকে আমাদের সব পাশের লাইন চলে গেছে, তো আমরা অন্য পাশে একটা রুমে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানেও একটা সিসিটিভি ক্যামেরা বসবে। তার জন্য সিসিটিভির ক্যামেরাগুলো আমরা সাধারণত ফ্লোর দিয়ে করে থাকি। ফ্লোর দিয়ে করা ভালো। এখান থেকে আমাদের মেইন পাওয়ারটা চলে গেছে সব রুমে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাসা বাড়িতেও যদি সিসিটিভির লাইন করতে চান তাহলে অবশ্যই ফ্লোর দিয়ে করবেন। এইটা আমাদের মেইন কন্ট্রোল বক্স, মানে ডিভিআরটা এখানে বসবে। এখান থেকে সব রুমে আর কি ক্যামেরা দেওয়া হবে, ক্যামেরার এখান থেকে মনিটরিং করা হবে। শুধু কিন্তু ক্যামেরা নেই, পাশাপাশি আপনার ইন্টারনেট লাইনটাও কিন্তু এই পাইপের ভিতর দিয়ে কেবল দেওয়া আছে, এটার মাধ্যমে সব রুমে আর কি পরিচালনা করা হবে ইন্টারনেট। উপর থেকে আপনার বিদ্যুৎ লাইনটা সরবরাহ করা হবে, যেহেতু ক্যামেরা একটা পাওয়ার দরকার আছে, সেই পাওয়ারটা উপর থেকে দেওয়া হবে। চলে যাচ্ছি অন্য একটা রুমে। এটা আপনার উপর ফ্ল্যাটের উপরে যে আপনার ফ্ল্যাটগুলো আছে, রুমগুলো আছে, সেই রুমগুলোর আর কি তার এখান থেকে গেছে উপরে। দেখুন, ফ্লোরে যখন দিবেন তখন আপনার অবশ্যই ক্লাম্প